আমার নাম মাসুদ, বাড়ি বড়াখালী নবগুণ ঢাকা। আমি একজন গরুর ব্যবসায়ী। এটা আমার বাড়ির পালা গরু, ঘাস খাওয়া পালি বর্তমানে, কিন্তু দানাদার খাবার ওর দেওয়া হয় না। কত দিন হয়েছে এটা? 17 মাস। কি কি খাওয়ান এটাকে? এটা এখন বর্তমানে ঘাস কুড়ে ছাটি, তাছাড়া আর দানা। কি কি ঘাস? ঘাস এই হামা বাক্সা দুবলে আর বুনা ঘাসের ভিতরে গামারি। গামারি ঘাসের ঘাস কি পরিমাণ আছে আপনার? ঘাস আছে 3 টাকা। এখানে কত? এখানে 20 ডিসমিল। আর এই যে আমি কুলুর টাঙ্গা মানে বসি রাখি, গরু হারে তার গরু খাইলে ভালো হয়। কুলুর টাঙ্গা খের খাওয়ান না করবে? খেরও খের নাই, আবার কি না হইব, খের 22,000 টাকা খের খাওয়াই ফেলে। আবার মোট কয়টা গরু আছে এখন? এখন মোট বড় 7টা আছে, বাছুর গরু। হ্যাঁ, এটা কিনা? এটা কিনা কতদিন আগে? এটা কিনা এই তো 20-30 দিন আগে কিনা। বিকালে আবার 2-2.5 লিটার পাইছে। এখন তো তুই স্বাভাবিক দুধ নাই না, সকালে 10 লিটার দুধ দেবে। আচ্ছা, আর এটা? এই যে আজকে 3 দিন ধরে প্রেগনেন্ট। হ্যাঁ, আড়াই মাস। বাচ্চা আছে? বাচ্চা আছে। বাচ্চা কোনটা? বাচ্চা বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স মাস তাই প্রেগনেন্ট হয়েছে কত কদিন? আড়াই মাস। 4 মাসের বাচ্চারা? হ্যাঁ, 21 দিন পরে এই সমস্ত গরু হিট আসে। কী জাতের? এটা হলো ফ্রিজিয়ান। আচ্ছা, এটা কি জাতের? এটা শাহিয়ান। কতদিনের পরবর্তী আরো কাছি কালে বেশি? এইটা 2 বেলা কমছে 2 বেলা। আজান পরে মরছে তো বাচ্চা বয়স 10-12 দিন। দুইটার বাচ্চা এখানে? না, ওইটা 2 দিনের। দর্শক দেখুন, 2 দিনের বাচ্চা কিরকম দেখতে। এটা কি জাতের বাচ্চা জানি? এইটা আপনি গুটি ক্রস কয় ফ্রিজিয়ান ও কোয়া পাবে। ফ্রিজিয়ান? হ্যাঁ, গুটি ক্রস ও বলে। 2 দিনের বাচ্চা? 2 দিন। দুধ ছাড়া তো আর কিছু খায় না? না না, দুধ ছাড়া আর দিতে এটা কিছু খাবে, এটাও দুধ ছাড়া কিছু খাইবে না। আপনি 17-18 দিনে গেলি পথে, তখন ঘাসের মাথা উঠে একটু টানে, একটু কামড়ে কুমড়ে খাইব নরম ঘাসের মাথা। তারপরে আপনি দেখা গেল মাস খানি পরে আবার একটু মায়ের সাথে করে বসি, একটু খাওন ধরব। তারপরে 1.5-2 মাস গেলি পথে একাই খেয়ার করে সবই খাইব। দেখেন অস্ট্রেলিয়ান গরু, গরুটা এই বছর থাকবে, এবার কুরবানিতে বিক্রি হবে না। আশা করা যায় আগামী কুরবানিতে
বিক্রি হবে পাহাড়ের মতো উঁচা। আগামীবার সাত মনের মতো গোস্ত আছে, এবার এইবার সেরকম খাবারও দেওয়া হচ্ছে না, গরুটা বানানো হবে আগামী বছরের জন্য। তাই এই বছর বেশি খাওয়ালে যে বিক্রি করার জন্য খাওয়ানো হতো, তাই এবছর ওরকম পরিমাণ খাবার দেওয়া হচ্ছে না। গরুটার চোখ এবং কানে অসম্ভব সুন্দর এক ধরনের হলুদ আবরণ দেখা যাচ্ছে, আপনারা খেয়াল করে দেখেন, কানের সামনের অংশগুলো হলুদ, শিং দুটাও হলুদ বর্ণের। সামনের বছর যখন বানানো হবে তখন মোটামুটি 10-12 মন তো হবেই, তাই না? 14 মন, মানে এখন যে পরিমাণ আছে তার চাইতে দ্বিগুণ পরিমাণ আকার ধারণ করবে উচ্চতা এবং মাংস। এখন 7 মন মাংস হবে, পরের বার তৈরি করার পরে 14 মন মাংস হওয়ার সম্ভাবনা আছে। আপনি যে গোয়াল ঘরটা আসেন একটু দেখি, কয়টা গরু ধারণ রাখার ধারণ? 12টা রাত্রে খাইতে দেন নাকি? কিছু কিছু গাভী খায়। আপনাদের এই নেট একই তো? না, একই দাম, ওইখানে মেট নাই না? ওর মাস না, নাম দিয়েছেন কোনো? সাধু। সাধু, আর কতদিন পালার ইচ্ছা আছে? আমার আর এই যে 13 মাস পালার ইচ্ছা, মানে সামনের কুরবানিতে, মানে যে কুরবানি আসতেছে তার পরের কুরবানিতে, 2021 সালের কুরবানিতে এটা সেল করার পরিকল্পনা আছে, আশা করা যায়। আশা করা যায় তখন কত টাকার মতো বিক্রি করতে পারবেন? এখন এটার ওয়েট কত আছে বলতে পারবেন? আর তখন কেমিক্যাল।